প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইগলো তারকা কথনে। আজকে আমাদের সাথে দুজন গুণী মানুষ রয়েছে, যাদের মধ্যে একটি চমৎকার মিল রয়েছে। সেটি হলো, তারা দুজনেই প্রচার বিমুখ এবং তাদের মধ্যে রয়েছে চমৎকার বন্ধুত্ব। আসুন তাদের সাথে আড্ডা দিই। আমাদের সাথে আছেন গাজি শারমিন আহমেদ, হেড অব প্রোগ্রাম এবিসি রেডিও, আর্জি ও সঙ্গীত শিল্পী। আমাদের সাথে আরও রয়েছেন খুবই পছন্দের একজন মানুষ, যার গান লেখা সব কিছু আমাদের অসাধারণ ভালো লাগে। তিনি হলেন শাহেদ, সঙ্গীত শিল্পী। কেমন আছেন? আছি ভাই, অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো। জি, অনেকদিন পর। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। শুরুতে যদি আমরা একটু গান দিয়ে আমাদের অনুষ্ঠানটি শুরু করি বা আড্ডাটা শুরু করি, আমার মনে হয় বেশ ভালো লাগবে। হ্যাঁ হোক, এসছি নাস্তে নেমের ঘুমটা দিয়ে কি লাভ। অন্য সময় রিকোয়েস্ট করে শাহেদ ভাই কিন্তু গান গাইতে চায় না সবসময়। হ্যাঁ, এই কারণে আমি শুরুতেই সেই সুযোগটি নেওয়ার চেষ্টা করেছি যে এটা বাড়তি পাওয়া। তোমার সঙ্গে মধ্যাহ্ন ভোজন, কৃষের সেই রঙিন দিন, মনে কি পড়ে তোমারও কিঞ্চি। তোমার সঙ্গে মধ্যাহ্ন ভোজন, কৃষের সেই রঙিন দিন, মনে কি পড়ে তোমারও কিঞ্চি। আমি জগৎ ঘুরে দেখলাম নারী, কোথাও পেলাম না তোমার মুখ, প্রেম এমনই চিরস্থায়ী হয়। হায় রে, প্রেম এমনই চিরস্থায়ী হয়। আমি জগৎ ঘুরে দেখলাম নারী, কোথাও পেলাম না তোমার মুখ, প্রেম এমনই চিরস্থায়ী হয়। হায় রে, প্রেম এমনই চিরস্থায়ী হয়। অসাধারণ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মধ্যাহ্নে কোনো সেই প্রিয় নারীর মুখ খুঁজে পাইনি, এই জন্য বোধহয় বিয়ে করেন নাই। না, প্রিয় নারীর মুখ খুঁজে পাইছি, বললাম তো যে আমি জগৎ ঘুরে দেখলাম নারী, কোথাও পেলাম না তোমার। মধ্যাহ্নে এরকম একটি গান আমাদের মধ্যাহ্নে সুন্দর যাবে। শারমিন আহমেদ, আপনি খুবই জনপ্রিয় একজন আর্টিস্ট, খুবই জনপ্রিয়, খুব খুব জনপ্রিয়। এই যে জার্নিটা একটু শুরু থেকে শুনতে চাই। অ্যাকচুয়ালি আমার জীবনে কোনো কিছু প্ল্যান করে করা হয়নি। আমি হঠাৎ করেই এবিসি রেডিওতে শুনলাম একটা ট্রেনিং হচ্ছে, তো সেটাতে জয়েন করলাম 2009, মানে এবিসি রেডিওর যাত্রা শুরু যে বছর থেকে তখনই। তো সেখানে 2 মাসের একটা ট্রেনিং ছিল, তো ট্রেনিং করতাম। আমি জয়েন করেছিলাম অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার হিসেবে, আরজি হিসেবে না। তো তখন আমাদের হেড অফ প্রোগ্রাম ছিল গোলাম ফারুক, আমাদের খুব বন্ধু মানুষ, আমার শাহেদ ভাইয়ের। তিনি প্রয়াত হয়েছেন 2014। তো যাই হোক, তো ফারুক ভাই হঠাৎ বললেন কি যে সবারই ভয়েস টেস্ট করা হবে, যেহেতু রেডিও। তো আমি আবহাওয়ার বার্তা দিলাম একদিন, মেঘ বারতা নাম ছিল সেটার। তো উনি ভয়েস শুনে বলছেন, আপনার ভয়েস তো খুব সুন্দর, আপনাকে আমি আরজে বানাবো। আমি বলছি না না, আমি আরজে হবো না। তো তারপরে একদিন হঠাৎ করে ফারুক ভাই আমাকে রাতের বেলা বললো যে কালকে ভোরে আপনি শো করবেন। তখন কটার সময়? শো ভোর 6টার সময়। আমি সকালবেলা প্রথমত উঠতে পারি না, আমার গলা বসা থাকবে, আর আমি পারবোই না একদম। বলে আপনার সাথে শাহাদাত থাকবে, শাহাদাত হচ্ছে অভিনেতা শাহাদাত, ও থাকবে আপনার সঙ্গে ভোরের জানালা শোয়ের নাম। তো সেই থেকে শুরু। প্রথম দিন থেকে আমি আরও কয়েকটা টিভি ইন্টারভিউতে অন্যান্যতে বলেছিলাম যে আমি পড়ে গিয়েছিলাম চেয়ার থেকে ফার্স্ট লিঙ্ক দেওয়ার পরেই। তো আমি চিন্তা করলাম যে আমি আম্মাকে এসে বললাম যে আম্মা, প্রথমটাতে কুফা, তা আমার মনে হয় জীবনও হবে না, এটা থাক। তো কিছুদিন করার পরে ফারুক ভাই বললো যে সকালবেলা আমি খুব বেশি কথা বলি, যে আপনি তো অনেক প্রাণবন্ত একজন মানুষ, সকালবেলা আপনার সাথে ঠিক যায় না ভয়েসটা, আপনি বিকেলের দিকে শো করবেন, আপাতত অফ থাকুক। তা ভাবলাম যে আমি বেঁচে গেছি, সকাল সকাল উঠতে হবে না। তো তারপরে আবার বিকেলের দিকে একটা শো করা হলো, সেটা বাইরে ছিল, কমলাপুর রেল স্টেশনে একটা লাইভ কনসার্ট ছিল। বাচ্চু ভাই ছিল, জেমস ছিল, অনেকে ছিলেন সেখানে, আজম খান ছিলেন। তো আমার জন্য বিশাল প্রাপ্তি, ওইখানে গিয়ে না আমি একদম মানে কনসার্ট দেখার মুডে ছিলাম। অন এয়ারে যে আরেকজন আছে, আমি যে কথা বলতে সেটা ছিলাম না। তো ওটা ছিল আমার জন্য একটা মানে বিশাল ব্যাপার। আমি যখন ফিরে আসছি,
তখন আমাদের যে সিইও ছিলেন তখন লাবলু ভাই, লাবলু ভাই একদম আমাকে দরজার সামনে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে, বলছে আপনি তো একদম ফাটিয়ে দিয়েছেন আজকে। জি আমি কিন্তু জানি আপনি খুব চমৎকার গান গান। না খুব চমৎকার গান ভালোবাসি, একদমই প্রচার বিমুখ। আমি আমি শুরুতেই বলেছি যে দুজন মানুষকে পেয়েছি গুণী মানুষ যারা দুজনেই প্রচার বিমুখ, তাই আমরা আপনার একটি গান দেখে আসি। হ্যাঁ কারণ আজকে গাইতে পারবো না, কারণ আমরা তাহলে আপনার একটি গান দেখে আসি, চলুন প্লিজ। আমি এখনো দেখছি মুখে সুন্দর একটা স্মাইল, মানে আপনি একদম রীতিমতো ব্লাশ করছেন, কেমন লাগছে নিজের গান এরকম দেখতে? খুব লজ্জা লাগছে। আমি এটা দেখতে পাচ্ছিলাম, খুবই লজ্জা লাগছে, কারণ আমি তো আসলে নিয়মিত গান করি না, এত ভালো গাইছে এখন সবাই। আর আমার গান নিয়েও সেরকম কোনো প্ল্যানিং ছিল না, তবে প্ল্যানিং ছিল না কিন্তু একটা স্বপ্ন ছিল ছোটবেলা থেকে যে আমি গান করব। আপনার কাছ থেকে শুনি, এই যে ব্লাশ করছে এত মুখে স্মাইলই যাচ্ছে না, কেমন লাগলো শিল্পী এবং ওনার ভিডিওটি দেখে? এটা যেদিন উদ্বোধন হয় সেদিন আমরা সবাই ওই রেডিও এবিসিতে, সেদিন আমার জন্মদিন ছিল, জন্মদিন ছিল এবং কাকতালীয় ভাবে গতকালই ওর জন্মদিন ছিল। হ্যাঁ শুভ জন্মদিন, গতকাল চলে গেছে। হ্যাঁ তো লেট শুভ জন্মদিন, একটা বিশেষ কাজ, আমার বন্ধু তুহিন মারা গেছে, ওর একজন্য আমরা অনুষ্ঠান করার জন্য ছবির হাটে আমরা প্ল্যান করছি, ওই জন্য চলে যেতে হয়েছে আমার। তো এটা হয় যখন মানে একজনের, এটা আমার ক্ষেত্র হয় যে নিজের গান আমি কখনো অন্যজন যখন শোনে তখন আমি থাকি না, এটা একটা বিব্রত বোধ হয় আমার ভেতরে আর কি। আপনার একটি বিখ্যাত গান রয়েছে যেটি সবাই খুব পছন্দ করে, রুকজানা, ওটি আমরা কি একটু দেখে আসবো নাকি আপনার সাথে গিটারে শুনবো? মনে হয় গিটারে শোনাটাই ভালো, আমি একদম মিউজিক ভিডিও, আমরা যখন শিল্পীকে পেয়েছি তাহলে একটু গিটারে শুনে নিই। গিটারে গিটারে বাজাই এই গানটা। একটা ছোট্ট ইনফরমেশন দিই, এই গানটা আমার লিখতে 8 বছরের মতো সময় লেগেছে, 8 বছর আমার সর্বোচ্চ দীর্ঘস্থায়ী লেখা গান হচ্ছে 24 বছর, কারণ লিস্টটা অনেক লম্বা ছিল, 24 বছর আমার সবচেয়ে রাষ্ট্রপ্রধান যে গানটা, আমরা সুন্দর ইনফরমেশন পেয়েছি লিস্ট অনেক লম্বা ছিল, তো ওইটার 24 বছর একটা গান আছে আমার রাষ্ট্রপ্রধান, কিন্তু এই গানটা 8 বছর। এবং আমি গান লিখি ক্যালেন্ডারের পেছনে এবং আমার অনেকগুলো ক্যালেন্ডার অনেক কাটা ছেড়ার পরে এই গানটা ফাইনাল। খুবই ভিন্ন যে ক্যালেন্ডারের পিছনে কোনো ক্যালেন্ডার অনেক বড় পাতা হয় তো, আমরা ডায়েরি টেরি নাই কোনো, আমি ডায়েরি কিনে দিয়ে দেব। আমি একদম খুব মানে একদম বিনা সংকোচে বলি, আমি ক্যালেন্ডার লেখা শুরু করেছিলাম আর্থিক সংকট থেকে, একদম ঘর থেকে যখন বেরিয়ে গেছি আমার খুব আর্থিক সংকট, কাগজ কেনার পয়সা নেই, আমি পুরনো ক্যালেন্ডার সংগ্রহ করতাম, করে আমি ওই ক্যালেন্ডারের পিছনে আমি আচ্ছা আমরা গানটি শুনি। প্রথম চিঠি প্রথম চুম্বন প্রথম হাত ধরা প্রথম আলিঙ্গন প্রথম কান্না প্রথম আনন্দ প্রথম দীর্ঘশ্বাস প্রথম উল্লাস প্রথম বুঝতে পারা জীবনের প্রথম চিনতে পারা নিজেকে নিজে প্রথম দেখতে পাওয়া ভালোবাসা কি প্রথম বুঝে ফেলা প্রেমে পড়েছি রোকজানা রোকজানা গানের আবেশ তো শেষ হয়নি, আমি মনে হয়েছে আরো শুনবো, আরো শুনলে লিস্ট এত লম্বা মনে হয়। এবার এবার একটু ভিডিও অন এয়ারে দেখি কেমন হয়েছে। অসাধারণ অসাধারণ, মানে এরকম একটু বয়স কম ছিল মনে হয়, একটু বয়স কম ছিল। এই গানটার একটা ভেতরে একটা টেকনিক্যাল খুব মিউজিক্যালি খুব
একটা দুর্দান্ত জিনিস আছে যেটা পান্থকানে ড্রামস বাজিয়েছে বুগি ভাই অ্যারেঞ্জে খুব বিশাল একটা ভূমিকা রেখেছিল পান্থকানা একটা কনস্ট্যান্ট সুইং রেখেছে হাই হেডে দিস ইজ রিয়েল ইউনিক এই গানটাকে মিউজিক্যালি ডেভেলপ করতে ওর ওই পান্থকানায় ড্রামিংটা খুব বুস্ট করেছে বুগি ভাই বেস্ট লাইনটা বাজিয়েছে মানে দ্যাট ওয়াজ এ গোল্ডেন টাইম আমরা একটার মিউজিক থেকে বেরিয়েছি আমরা আর্ট অফ নয়েজ তখন মাসুদ ছিল একটা রেকর্ডিস্ট মানে অনেক ফুর্তি ব্যাক ভয়েস দিয়েছে নকিব ভাই ইমরান ভাই বগি ভাই মানে ফ্যান্টাস্টিক একটা মুভমেন্ট আর কি নকিব ভাইয়ের মতো একটা ওইরকম বিশাল মাপের একজন মানুষ মানে ইমরান ভাইয়ের মতো একজন মানুষ সব রেনেসাঁ সব বিগ বিগ স্টার সব সব সারে এই গানে আমরা ব্যাক ভয়েস দিব এবং গিটারটা যেটা শুনে রেজা ভাই বাজিয়েছে ওইটা জি শারমিন আহমেদ আপনার কাছে ফিরছি এই যে আপনি কিন্তু একটা বিশাল পরিবার আপনার পরিবারের নাম সবাই জানে আপনার বাবা ভাই সবাইকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি সেই জায়গা থেকে আপনি কিন্তু রেডিওর মাধ্যমে অনেক শিল্পী তৈরি করেছেন কারণ আপনার তিনটি শোয় অনেক হিট আমি জানি তো এই যে জায়গাটা আপনি কীভাবে ক্যারি করছেন সেটা নিয়ে একটু বলেন আসলে এটা ক্যারি করছি কীভাবে আমি বলতে পারবো না আমি খুব কাজ করতে ভালোবাসি আর সবচেয়ে বড় কথা FM রেডিওতে যখন আমি কাজ করতে যাই আমার সবচেয়ে আনন্দের বিষয় ছিল যে আমি সারাদিন গান শুনতে পারবো আর আপনাদের এখানে শো করে গেছে রেহান বাজে স্বভাবের ওকে কিন্তু আমি নিয়ে আসি ABC রেডিওতে ও প্রথমে ছিল চলে যায় পরে আবার আমি নিয়ে আসি তো ও আর আমি একটা শো শুরু করেছিলাম তারা রামপাম গানের শো কারণ দুজনেই গান গাইতে পছন্দ করি তো সেখান থেকেই ও এত ভালো গান গায় তো শিল্পী তৈরি আমি করিনি ও নিজেই যথেষ্ট ভালো গায় তবে আমি একটু দাবি করতে পারি যে আমি যদি রেহানকে দিয়ে তার রামপাম শুরু না করতাম হয়তো আজকে রেহান বাজে স্বভাব গাইতো না এবং রেহানের ক্রেডিট এখানে অনেকখানি কারণ গানটা তার লেখা তার সুর করা শিল্পী তৈরি করিনি কিন্তু শিল্পীদের অনেক সুযোগ দিয়েছি আমরা আমি কি আপনার মুখ থেকে একটু শুনবো বাজে স্বভাবের ছেলেদের জন্য থাকে মেয়েদেরও তো থাকতে পারে বাজে স্বভাব রেহান খুব সুন্দর করে বাজে স্বভাবটা প্রেজেন্ট করছে লেখার মধ্যে এই ভাঙা গলা একটু শুনুন আমি ওর গানটা গাইতে পারবো না এটা তো আমার একে তো হচ্ছে আমার গানের কথা মনে আচ্ছা আমরা আরেকদিন না হয় শুনবো আমরা শায়েদ আপনার কাছে নতুন অ্যালবাম নিয়ে কাজ করছেন একটু শুনতে চাচ্ছি কি আসছে আমাদের জন্য নতুন অ্যালবামটা হচ্ছে ডাবল অ্যালবাম অ্যালবামটার নাম হচ্ছে মালেকা রুকজানা জি মালেকা আমার মায়ের নাম আর রুকজানা কেন এটা এই নামটা বাছলাম আসলে আমি এটা একটা ফিলোসফিক্যাল একটা মানে একটা দর্শনের জায়গা থেকে অ্যালবামের কাজটা আমি শুরু করি দীর্ঘদিন ধরে আমি কাজ করছি অ্যালবামের কাজটা একটি ছেলে বা একটি পুরুষ দুজন নারী তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকজানা কি আসলে এক্সিস্ট করে উনি কি আছেন দেখছেন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের উত্তর এটা কেউ পাইনি আমিও 10 বছর ধরে চিনি শাহেদ ভাইকে আমাকে সে বলেনি কি আমি একটু শুনি আজকে রাউলিয়াতে না গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলি যে আমি যদি কখনো রুকজানার সম্পর্কে বলে দিই মানে রুকজানার তাহলে আমাকে ভাবেন পাগল হয়ে গেছে সঙ্গে সঙ্গে দড়ি টড়ি দিয়ে বেঁধে আমাকে পাবনা মানসিক হাসপাতালে পাঠিয়ে দেবেন আপনি নতুন কোন রুকজানাকে খুঁজে পেয়েছেন কিনা নতুন পুরানো রোগজানা নিয়ে আমার কোনো অ্যান্সারই নাই রোগজানা 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 ইজ রোগজানা তো এটা হচ্ছে আমার অ্যালবামের মূল গল্প যে এই দুজন নারীকে কখনোই ডিপ্রাইভ একজনকে মানে কেউ কারোর থেকে কম প্রয়োজন না লাইফে মানে দুজনেই একটা রেল লাইনের মতো এবং এই যে আমি জন্য বইও লিখছি যে এই দুজনের মর্যাদা এই দুজনে আসলে আমার কনসেপ্টটা তৈরি হয়েছে প্রথম যে মানুষ মানুষের যদি আমি আমরা একটু নতুন অ্যালবামের গান শুনি মালেকা রুকজানার যে একটু দর্শক আমরা গান শুনতে শুনতে আজকের আয়োজনটি শেষ করব আপনারা ভালো থাকবেন আমরা নতুন ধন্যবাদ গাজি শারমিন আহমেদ আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য ধন্যবাদ শাহেদ আমরা গান শুনব গান শুনতে শুনতে বাড়ি যাব আজকে আচ্ছা শুরু করছি হ্যাঁ খুশি আমার মন খুশি আমার মন খুশি আমার মন আনন্দে খুশি আমার মন পোষের রোদে উঠোন ভেজে সাত সুরে গায়ে মাঝি পানশিবে হঠাৎ গায়ে গাছে কাকাতুয়া মুগ্ধ সবাই দেখে চক্ষু ভরে মাঠ ভরা ওই শস্য পাকা হাসি খুশি আজ কৃষানি খুশি আমার মন খুশি আমার মন
খুশি আমার মন আনন্দে খুশি আমার মন